প্রতি রাতের শেষ অংশে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম আসমানে নেমে আসেন, সুবহানাল্লাহ। প্রথম আসমানে তিনি নেমে এসে তার বান্দাদেরকে ডেকে বলেন, আমি হচ্ছি রাজা ধীরাজ। হ্যাঁ, আমি রাজা ধীরাজ, আমাকে ডাকার কেউ আছে কি? যদি আমাকে কেউ ডাকে আমি তার ডাকে সাড়া দেব, সুবহানাল্লাহ। সাথে সাথে তিনি বলেন যে আমার কাছে কোনো কিছু চাওয়ার কেউ আছে কি? তাহলে সে যেন ঘুম থেকে উঠে আমার কাছে চায়, সে যা কিছু চাইবে আমি রব তাকে সেই সমস্ত জিনিসগুলো প্রদান করব, সুবহানাল্লাহ। সাথে সাথে তিনি আরও একটা বাক্য বলেন, কি বলেন? তিনি বলেন যে এমন কোন পাপী বান্দা এই পৃথিবীর মধ্যে আছে কি যার পাপ অনেক বেশি, যে পাপ করতে করতে ক্লান্ত হয়ে গেছে, যে ভেবে নিয়েছে যে আমার এত পাপ রয়েছে যে পাপগুলো কখনো ক্ষমা হবার নয়। যদি এমন কোনো পাপী বান্দা থাকে যা যে পাপ করতে করতে তার পাপ আকাশচুম্বী হয়ে গেছে, যদি এমন কোনো পাপী থাকে সে যেন এখন ঘুম থেকে উঠে আমি রবের কাছে সাহায্য চায়, আমি রব তাকে সাহায্য করব, দ্যাট মিন্স তার তাওবা আমি রব কবুল করব, তাওবা কবুল করে নিয়ে তার সমস্ত পাপকে আমি ক্ষমা করে দিব, সুবহানাল্লাহ। বলছে যে কে আছে এমন যে তার রবকে একনিষ্ঠভাবে মেনে নিয়েছে? কে আছে এমন যে তার রবকে ভালোবাসে? কে আছে এমন যে তার রবকে চিনে? কিভাবে চিনে? সে জানে যে তার রব হচ্ছে রহমান, তার রব হচ্ছে রাহিম, আর সে তার রবের উপরে ভরসা করে এমনভাবে কাকুতি মিনতি করে তার রবের কাছে সাহায্য প্রার্থনা করে তার রবের কাছে ক্ষমা চায়। আল্লাহ আজ্জা ওয়া জাল্লা বলছে সে জেনে রাখুক নিশ্চয়ই তার রব তার সমস্ত পাপকে ক্ষমা করে দিবে, সুবহানাল্লাহ। এই অপশনটা কিন্তু প্রতিদিন রাতে হয়, সুবহানাল্লাহ পড়বেন না, এই অপশনটা প্রতিদিন রাতে হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতি রাতে, অর্থাৎ রাতটাকে যদি আপনি তিন ভাগ করেন, তিন ভাগের দুই ভাগ চলে যাওয়ার পরে তৃতীয় অংশে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম আসমানে নেমে আসেন আপনার আমার জন্য, আল্লাহু আকবার। এখন তিনি প্রথম আসমানে কিভাবে আসেন সেটা সবচেয়ে ভালো তিনিই জানেন, ঠিক কি না? সেই বিষয়ে আমাদেরকে মাথা না ঘামালেও চলবে, সে বিষয়ে আমাদের চিন্তা করার দরকার নেই। আমরা শুধু এটুকুই জানবো যে কেবলমাত্র আমাদের জন্য আমাদের রব প্রতি রাতের শেষ অংশে তিনি এসে আমাদেরকে ডাকেন আমাদের প্রয়োজনগুলো মেটানোর জন্য, আমাদের পাপগুলোকে দূরীভূত করার জন্য, আমাদের যত চাহিদা আছে সেই চাহিদাগুলো ফুলফিল করার জন্য। আর রব আমাদেরকে ডেকে ডেকে বলেন যে আমার কাছে চাও, একটু সময় দাঁড়াও, দুই রাকাত তাহাজ্জুদ পড়ো, পারলে তার চেয়ে বেশি পড়ো, আমাকে ডাকো। আর এই ডাকার মধ্যে রয়েছে সফলতা, সুবহানাল্লাহ। একজন মানুষ যদি খুব করে চায় যে তার জীবনে সফলতা চলে আসুক, একজন মানুষ যদি খুব করে চায় তার জীবনের সকল চাওয়া পূরণ হোক, নিশ্চয়ই তাকে একটু করে হলেও নিয়মিত রাতের সালাত আদায় করতে হবে, কারণ রাতের সালাত আদায় করা না হলে তার জীবনের মধ্যে পরিপূর্ণ রহমত নেমে আসবে না। এমন কিছু কঠিন কাজ আছে যেগুলোর আঞ্জাম দেওয়া আপনার আমার পক্ষে সম্ভব নয় যদি না আমরা রাতে সালাত আদায় করি। আর যদি আমরা রাতে সালাত আদায় করতে পারি, তাহাজ্জুদ পড়তে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সাহায্য চাইতে পারি, যত কঠিন কাজই হোক না কেন ওই কাজগুলোর মধ্যে আপনার সময়ের মধ্যে ডিসিপ্লিন এনে দেবে কে? আল্লাহ আজ্জা ওয়া জাল্লা। এজন্য আসুন আমরা আরামের বিছানাগুলো হারাম করে দিয়ে মাঝে মাঝে একটু করে হলেও আমাদের রবের জন্য আমাদের জীবনটাকে আমরা তার কাছে সঁপে দেই, সঁপে দিয়ে আমাদের পাপের আমাদের পাপগুলোকে ক্ষমা করিয়ে নেই এবং আমাদের জীবনের যত চাহিদা আছে সেই চাহিদাগুলোকে পূরণ করে নেই। আল্লাহ আজ্জা ওয়া জাল্লা আমাদেরকে সেই তৌফিক দান করুন।